মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওনার 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা আলোচনা সভা ও জনসভার আয়োজন করেছিলাম। আমরা আজকে সভাতে আমরা জানতে পেরেছি সিলেটের ওসমানী জাদুঘরে বঙ্গবীরের জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান ছিল, এটা নাকি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকের সভায় তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আজকের সভা থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই দেশ বলতে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধারা যদি যুদ্ধ না করতো 71 সালে, তাহলে এই দেশ হতো না, তাহলে আজকেও পাকিস্তান থাকতো। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলেই এই দেশ হয়েছিল। সর্বাধিনায়ক জেনারেল ওসমানী আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন বলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ওসমানীর মতো সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। মাত্র 9 মাসে আমরা গেরিলা যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে দুর্বল করেছিলাম এবং পরবর্তীতে কয়েকদিনেই আমরা দেশ স্বাধীন হয়। ধন্যবাদ। বঙ্গবীর জেনারেল ওসমানীর আজকে 103তম জন্মবার্ষিকীর সভা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সিটি দিয়ে যেটা বন্ধ করা হয়েছে সিলেট, আমি এটার তীব্র নিন্দা জানাই এবং সারা দেশবাসী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন তারা ওইটার প্রতিবাদে ভূমিকার হার লাগি সকলে অনুরোধ জানাই। জেনারেল ওসমানী এমন এক ব্যক্তিত্ব যার রণকৌশলের কারণে আমরা 9 মাসে দেশ স্বাধীন হতাম পারছি। অনেক সময় ইন্ডিয়ান জেনারেলের সকলের লগেও তান মত দ্বৈততা হয়েছে, কিন্তু তাই তান সিদ্ধান্ত স্থির থাকিয়া অবিচলভাবে আমরা পরিচালনা করছেন 11টা সেক্টর কমান্ডার মাধ্যমে। সুতরাং অতি সহজে আমরা দেশ স্বাধীন হতাম পারছি, যেটা ওসমানী না হইলে সম্ভব হইল না। তো এই ধরনের যদি কোনো সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আমি গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন হিসাবে আমার 12টা রিজন এবং 17টা ব্রাঞ্চ আছে, আমি অনুরোধ করব আমাদের প্রতিটা গ্রেটার সিলেট কাউন্সিলের যেখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তার বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলে ধরবেন এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো এই ধরনের যদি কোনো প্রজ্ঞাপন জারি হয়ে থাকে অনতিবিলম্বে তা প্রত্যাহার করা হবে এবং জেনারেল এম এজি ওসমানী বঙ্গবীর হিসাবে এবং সর্বাধিনায়ক হিসাবে ওনাকে রাষ্ট্রীয় স্বীকৃতি অনতিবিলম্বে প্রদান করা হোক।